নমস্কার বন্ধুরা, আজকে আমি শোনাবো 10,000 BC একটি কবিলা যারা স্নো মাউন্টেনের মধ্যে থাকতো এবং তারা জঙ্গলের হাতি শিকার করতো। জঙ্গল হাতিরা কখনো কখনো ওখানে অনেক কম আসতো এবং কখনো আসতো না, সেজন্য তারাকে কখনো কখনো খিদেতেই মরতে হতো। সেজন্য ওখানে সব লোকেরা অনেক চিন্তিত থাকতো এবং ওখানে একজন ওল্ড লেডি ছিলেন যাকে সবাই মা বলে জানতেন। আসলে মা আত্মার সাথে কথা বলতে পারতেন। মা একটি মেয়েকে পায় যার নাম আলব্রেট এবং ওই কবিলার মধ্যে একটি ছেলেও থাকে যার নাম ডিলে থাকে। ডিলে আলব্রেটকে খুব ভালোবাসত। ডিলে বাবা কবিলার সর্দার ছিল, তাই তার কাছে একটি সাদা রুড়ো থাকে। আসলে যখন কেউ শিকার করতে যেত তখন ডিলের বাবা তার আগে যেত। তারপর ডিলের বাবা একটি জায়গাতে যেতে চাইলো এবং একথা তার বন্ধুকে বললো। সেই জন্য এই সম্বন্ধে কাউকে কিছু না বলে সে কী কারণে এবং কোথায় গেছেন। তারপর ডিলের বাবা সাদা ছুটে তার বন্ধুকে দিয়ে চলে যায়। ডিলের বাবা যাওয়ার পর ওখানে সবাই ডিলেরকে নিয়ে অনেক হাসাহাসি করত, বলতো তার বাবা নাকি ভয়ে পালিয়েছে। আসল কারণটি কেউ জানত না, তার বন্ধু ছাড়া। তারপর ডিলে এবং আলফ্রেড দুজনেই অনেক একা হয়ে যায়, তাদের মধ্যে অনেক বন্ধুত্ব হয়ে যায়। সময়ের সাথে তারা বড় হয়ে ওঠে এবং তাদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত। অনেক দিন পেরিয়ে যায়, জঙ্গলের হাতি আবার সেই পাহাড়ের মধ্যে আসে এবং কবিলার মধ্যে বলা হয় প্রথম শিকার যে করবে তার সঙ্গেই আলফ্রেডের বিয়ে দেওয়া হবে এবং তাকে এই সাদা চুটটি দেওয়া হবে এবং সে কবিলার লিডার হবে। ওখানে আলফ্রেড ডিলেকে পালিয়ে বিয়ে করার জন্য বলে, কিন্তু ডিলে না করে দেয়। ও বলে, আমি আমার বাবার মতন পালিয়ে যাব না, তুমি দেখবে আমি প্রথম শিকার করব এবং আমি তোমাকে বিয়ে করব। তারপরে সবাই শিকার করতে যায়। তারপর একটা অনেক বড় হাতিকে তাদের জালের মধ্যে ফাঁসিয়ে নেয়, কিন্তু হাতিটি ওখান থেকে জালটিকে নিয়ে পালিয়ে যেতে থাকে। সবাই ওই জালটিকে ধরে নেয় কিন্তু হাতিটি অনেক জোরে দৌড়ায়, তাই সবাই জালটি ছেড়ে, কিন্তু ডিলে জালটি ছাড়ে না। হাতিটি জালের সঙ্গে ডিলেকে নিয়ে পাহাড়ের উপরে চলে যায় এবং ডিলের উপরে অ্যাটাক করে দেয়। তাই ডিলে হাতির দিকে একটি ভালা ছোড়ে, এটিতে হাতিটির কিচ্ছু হয় না। তাই ডিলে আবার একটি ভালা ছোড়ে, এটিতে হাতির মৃত্যু হয়ে যায়। তারপর ওখানে সবাই চলে আসে। ডিলে একাই এত বড় হাতিটিকে মেরে ফেলেছে, তাই তারা সবাই খুশি হয়ে যায় এবং কথার অনুসারে তাকে সাদা রডটি দিয়ে দেয় এবং আলফ্রেডকে তাকে বিয়ে করতে বলে। এখানে ডিসাইড করাও থাকে যে প্রথম শিকার করবে সে আলফ্রেডকে বিয়ে করবে। কিন্তু একটি কথাতে ডিলে চিন্তিত ছিল, ওখানে সবাই ভাবছিল সবাই জালটি ছেড়ে দিয়েছিল, শুধু ডিলে ছাড়েনি, কিন্তু আসলে ডিলেও জালটি ছেড়ে দিয়েছিল, কিন্তু তার হাতটি জালের মধ্যে ফেঁসে যাওয়া সে ছাড়তে পারেনি, তাই সে এই সাদা চুটটি নেয় না, সে দিয়ে দেয়। ওখানে ডিলে আলফ্রেডকে বলে সে হাতিটিকে মারেনি, তার রোডের মধ্যে হাতটি ফেঁসে গিয়েছিল, তাই সে সাদা চুটটি নিতে পারবে না। তার মানে আলফ্রেডের সঙ্গে তার বিয়ে হবে না, কথার অনুসারে সে তাকে পাবে না। আলফ্রেড খুব রেগে যায় এবং তারা আলাদা হয়ে যায়, কিন্তু তারা একে অপরকে অনেক ভালোবাসত। কিন্তু এটা কবিলার নিয়ম ছিল, সে রাত্রে কিছু লোক তাদের উপরে আক্রমণ করে নেয়, কিন্তু ওখানে অনেক ছেলে মেয়েকে বন্দি করে নিয়ে চলে যায়, যার মধ্যে আলফ্রেডও তার ডিলে এবং তার কিছু বন্ধু কোনোভাবে বেঁচে যায়। ডিলে বলে তারা কবিলার লোকজনকে ফিরে নিয়ে আসবে, কিন্তু তার বন্ধু বলে ওই পাহাড়ের থেকে কেউ ফিরে আসেনি। কিন্তু ওখানে বলে পাহাড় থেকে তো ওরাও এসেছিল, তাই ডিলে ঘোড়ার পায়ের নিশান দেখে ওদের পেছনে রাস্তার চলে যায়। রাস্তা অত্যন্ত দুর্গম থাকায় ওদের অনেক কষ্ট হয়, কিন্তু ডিলে এবং তার বন্ধুরা যে কোনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে রাজি ছিল, কারণ তাদের অনেকজন লোক ওখানে বন্দি ছিল। দিনরাত হাঁটার পর পাহাড়ের উপরে পৌঁছে যায়, তারপর একটি জঙ্গল পাওয়া যায়। তারপর ওদের কাবিলার লোকজন আলবার্টকে দেখতে পায়। রাতের সময় কিছু লোকজনদের এবং আলবার্টকে তারা ছাড়িয়ে নেয়, ওখানে তারাকে দেখতে পেয়ে যায় এবং এতে ডিলের সাথীকে ঘায়েলও হতে হয় এবং আবার তারাকে ধরে নিয়ে যায়। তারপর ডিলে তার আহত সাথীকে নিয়ে যেতে থাকে, যেতে যেতে তার খিদে লেগে যায়, তাই ডিলে শিকার করতে একটি জায়গা যায়। একটি জায়গায় যেয়ে সে ফেঁসে যায়, ওখানে আগে থেকে কিছু অ্যানিমেল ফেঁসে থাকে এবং ওখানে একটি অনেক বড় বাঘও ফেঁসে থাকে। তারপরে বৃষ্টি হতে শুরু করে, সেজন্য বাঘটি ডুবতে শুরু করে, কিন্তু ডোবার আগে ওখানে ডিলে বাঘটিকে বাঁচানোর জন্য ভাবে। সেজন্য সে বাঘটিকে বলে, আমি তোমাকে একটি শর্তে বাঁচাতে পারি, তুমি যদি আমাকে না খেও তাহলে আমি তোমাকে বাঁচিয়ে নেব। কথার অনুসারে বাঘটি তাকে না খেয়ে ওখান থেকে চলে যায়। তারপর ওখান থেকে বাড়ি চলে আসে এবং সে তার আহত সাথীর কাছে ফিরে আসে। ওখানে তার আহত সাথী বলে, আমি এদিকে কারো চিল্ড্রেনের আওয়াজ শুনতে পেলাম, তাই তারা এটি অনুসরণ করে যায়, কিন্তু সে দেখে ওখানে কেউ আক্রমণ করেছে। তখন ওরা ওখানে পৌঁছাতেই ওখানের লোক তারাকে ঘিরে ফেলে, ওনারাকে মারতে চায়। তখন সে বাঘটি চলে আসে যাকে ডিলে বাঁচিয়েছিল। ওখানে বাঘটিকে দেখে সবাই ভয়ে পালিয়ে যায়। তারপর ওখানে ডিলে বলে, তুমি আমাকে চিনতে পারছো, আমি তোমাকে বাঁচিয়েছিলাম, এবং বাঘটি ডিলেকে কিছু না করে ওখান থেকে চলে যায়। এটি দেখে সবাই চমকে যায় এবং ওনাদেরকে তারা অনেক সম্মান করে, অনেক খাওয়া দাওয়া করায়,
ওখানে ডিলে বলে, তোমরা আমাদের ভাষা কি করে জানো? তখন ওরা বলে, অনেকদিন আগে এখানে একটি লোক এসেছিল যিনি একটি ভালো স্থানের খোঁজে এসেছিল এবং তার থেকে আমরা তোমার ভাষা শিখেছি। এটি অন্য কেউ নয়, সে হলো ডিলের বাবা। ডিলে তাদেরকে জিজ্ঞেসে করে, এখন সে লোকটি কোথায়? তখন ওনারা বলে, তাকে ওনারা ধরে নিয়ে গেছেন এবং আমাদের কিছু লোকও তাদের সঙ্গে আছে। ওই জায়গাটি এমন একটি জায়গা যার থেকে কেউ কখনো ফিরে আসেনি। তুমি আমরাকে ওখানে নিয়ে যাবে? এবং ডিলে বলে, আমি কেন? ওখানে তারা বলে, আমাদের পূর্বজের অনুসারে একদিন এমন একটি লোক আসবে, সে বাঘের সঙ্গে কথা বলবে এবং সে আমাদেরকে এখানে নিয়ে যাবে। তারা সব কবিলাদের মধ্যে খবর ছড়িয়ে দিয়ে তখন ডিলের একটি বন্ধু তাকে বলে যে, তোমার বাবা ওখান থেকে পালিয়ে যায়নি, সে সবার জন্য একটি ভালো স্থানের খোঁজে বেরিয়েছিল যাতে কেউ খিদেতে না মরে। ওখানে ডিলে বলে, তুমি আমাকে আগে বলোনি কেন? তখন সে সাথীটি বলে, তোমার বাবা এটি বলতে বারণ করেছিল তাই আমি বলিনি, এটি যদি জানতে হতো সবাই ওখান থেকে পালিয়ে যেত। তারপর ওখানের লোকেরা তার সঙ্গে মাউন্টেনের দিকে যায়, কিন্তু তারা নৌকায় বসে আগে যেতে শুরু করে, কিন্তু এদের নৌকা না থাকায় তারা যেতে পারে না। আসলে তারাকে একটি মরুভূমিতে পার করে যেতে হবে, তাই অনেক ভয়ঙ্কর রাস্তা। কিন্তু ওখানে ডিলে বলে, আমরা মরুভূমিকে পার করে নেব, কারণ আমাদের সব লোকজনরা ওখানে বন্দী রয়েছে। ওরা মরুভূমির রাস্তায় বেরিয়ে যায়। অনেক দিন যাওয়ার পর ওরা মরুভূমির ওপারে পৌঁছে যায়। যেতেই ওরা দেখতে পায় ওখানে একটি বড় পিরামিড বানানো হচ্ছে, যার জন্য লোকেদের গোলাম বানানো হচ্ছে। এদেরকে কাজ নেওয়ার জন্য ওখানে অনেক লোক বন্দি রেখেছে। এরা এদের লিডারকে ভগবান মানত। ওরা ভাবতো তারা আকাশ থেকে এসছে, কিন্তু এদের লিডার কখনো তাদের সামনে চেহারা দেখায়নি। উনি শুধু তাদেরকে হুকুম দিতে যে তাড়াতাড়ির মধ্যে কাজ শেষ করো। ডিলে এবং বাকি সর্দাররা লুকিয়ে বন্দির লোকজনের কাছে যায়। ওখানে যাওয়ার পর একটা অন্ধ মানুষকে তার কাছে নিয়ে আসে এবং সেই অন্ধ মানুষটি বলে, তিনটি ভগবানের মধ্যে একটি বেঁচে আছে। ওখানে ডিলে বলে, এটি কিভাবে মারা যাবে? ওখানে অন্ধ মানুষটি বলে, একটি মানুষ আসবে, তার শরীরে একটি দাগ থাকবে, সে আকাশের মতো ভিজিবল হবে। ভবিষ্যৎ বাড়ির অনুসারে একটি কবিলার সর্দার আসবে এবং সবাইকে উনি বাঁচিয়ে ফেলবে। ডিলেকে জিজ্ঞাসা করে, তোমার শরীরে এমন কি কিছু দাগ আছে? কিন্তু ডিলে কিছু জবাব দেই না। ওখানে ডিলে জানতে পারে তার বাবাকে ওনারা মেরে দিয়েছে। ডিলে এবং তার বন্ধু তাদের লোকজনদের কাছে চলে আসে, কিন্তু তারা কিছু লোক দেখে ফেলে, তাদের মধ্যে ফাইট হয়। এতে ডিলের বন্ধু মারা যায়। মরার আগে তার বন্ধু হোয়াইট লাঠিটি তাকে দিয়ে দেয়। ডিলে সবার বদলা নিতে চায় এবং সব লোকজনদের ফিরিয়ে নিয়ে আসতে। এদিকে কিছু লোকজন অ্যাবলেটের হাতের মধ্যে সে আকাশের চিহ্নটি দেখে, যার অনুসারে সে সবাইকে বাঁচাবে। এই চিহ্ন দিকে সবাই ভয় পেয়ে যায় এবং তাকে তাদের ভগবানের কাছে নিয়ে যায় এবং বলে, এর পেছনে একজন যোদ্ধাও আসছে। এদিকে ডিলে এবং তার লোকজনরা যুদ্ধ করার জন্য আসছে। ওখানে জঙ্গলের হাতিও থাকে, ওগুলি এদিক ওদিক ছুটতে শুরু করে। তারপরে এদের ভগবান অ্যাবলেটকে বাড়ি নিয়ে যেতে বলে এবং বলে, যদি তারা না দাঁড়ায় তাহলে অ্যাবলেটকে মেরে দিও। অ্যাবলেটকে দেখে সবাই দাঁড়িয়ে যায় এবং ওখানে ভগবান বাইরে আসে এবং একটি লোক বলে, যদি কেউ এই মেয়েটিকে নিয়ে যেতে চায় সে তাকে নিয়ে যেতে পারে, আমরা তাকে আটকাবো না। ওখানে ডিলে বলে, আমি অ্যাবলেটকে তো নিয়ে যাব, কিন্তু বাকি লোকজনদের কি হবে? ওখানে ভগবান বলে, এরা আমাদের গোলাম, এরা আমাদের কাছে থাকবে। এটা শুনে ডিলে মানে না এবং হোয়াইট লাঠিটি তার দিকে ছুঁড়ে দেয় এবং ভগবানের মধ্যে এটি আর পার হয়ে যায়, সে মরে যায়। ওখানে ডিলে বলে যে, তোমরা সবাই দেখো, তোমরা একে ভয় করছিলে, তার মানে ইনি হচ্ছে একটি মানুষ। তারপরে দুই কবিলার মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় এবং ডিলে জিতে যায়। কিন্তু যে তারাকে বন্দি করে নিয়ে এসেছিল সে পেছন দিক থেকে অ্যাবলেটকে একটি তীর মেরে দেয়। ওখানে অ্যাবলেটের মৃত্যু হয়ে যায়। ডিলে ওই মানুষটিকেও মেরে দেয় যে অ্যাবলেটকে তীর মারে। ডিলে তার কবিলাকে বাঁচানোর জন্য অনেক নিজের মানুষকে হারায়। মা দূর থেকেই এই সবগুলো দেখছিল, সে নিজের প্রাণ দিয়ে অ্যাবলেটকে বাঁচিয়ে নেয়। অ্যাবলেট বেঁচে যায়। তারপরে কবিলার লোকরা ডিলেকে কিছু বীজ দেয় এবং বলে, এগুলো তুমি নিয়ে যাও, তোমার বাবা চাই তো এগুলো ওখানে লাগানো হয়, তাতে ওখানে কেউ কখনো খিদেতে মরবে না। এবং ওরা বীজগুলি এনে সেখানে লাগায় এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ। যদি মুভিটি ভালো লেগেছে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।